सुप्रिय छात्र छात्रीवृंद ऑनलाइन क्लासे तुम्हारे स्वागत जानाच्छि एवं सकल के स्वागत आमार परिचिति कुमारेश चंद्र सरकार प्रभाषक उद्भिद विज्ञान सरकारी बलियाघाटा डिग्री कलेज खुलना हमार मोबाइल नम्बर एखे देवा रही है। आज के पाठ परिचिति श्रेणी एकादश विषय जीवविज्ञान प्रथम पत्र अध्याय तृतीय चित्रे प्रदर्शित खबर गुलो कौन धरने शर्करा कार्बोहाइड्रेट्स आलोच्य विषय कार्बोहाइड्रेट की व्याख्या करते पारबे जीव देहे कार्बोहाइड्रेटर भूमिका वर्णना करते पारबे कार्बोहाइड्रेट श्रेणी विभाग व्याख्या करते पारबे कार्बोहाइड्रेट बा शर्करा की जे सकल एल्डिहाइड बा कीटोन जातीय जोगे कतगुलो हाइड्रोक्सिल ग्रुप थाके अथवा जारा आद्र विश्लेषित हुए কতগুলো হাইড্রোক্সিল গ্রুপযুক্ত অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন করে সেসব যৌগকে কার্বোহাইড্রেট বলে আমরা এখানে কিছু চিত্র দেখছি কার্বোহাইড্রেট সুগার স্টার্চ ফাইবার গ্লুকোজ কনভার্টেড গ্লাইকোজেন कार्बोहाइड्रेट ब्रेक डाउन इनटू ग्लूकोज इन आवर बॉडीज जीवदेह कार्बोहाइड्रेटर भूमिका जीवदेह शक्ति प्रधान उच्च हिसेबे काज करे डीएनए ओ आरएनए प्राथमिक उपादान हिसेबे काज करे शासनिक प्रक्रिया प्राथमिक द्रव्य हिसेबे काज करे जीवदेह गाठनिक उपादान जेमन काइटिन सेलुलोज हेमिसेलुलोज इत्यादि गठन करे जीवदेह संचयी पदार्थ हिसेबे विराज करे कार्बोहाइड्रेटेर श्रेणी विन्यास एटा स्वादेर भित्तिते सुगार नन सुगार বিজারণ ক্ষমতার ভিত্তিতে রিডিউসিং সুগার নন রিডিউসিং সুগার রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে কার্বোহাইড্রেটের শ্রেণী বিন্যাস মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড অলিগোস্যাকারাইড পলিস্যাকারাইড আমরা চিত্র লক্ষ্য করছি মনোস্যাকারাইড কার্বন সংখ্যার ভিত্তিতে মনোস্যাকারাইডের শ্রেণী বিন্যাস ট্রায়োস উদাহরণ গ্লিসারলডিহাইড এর রাসায়নিক বিক্রিয়া আমরা লক্ষ্য করি গ্লিসারলডিহাইড ডাইহাইড্রক্সি অ্যাসিটন এটা অ্যালডিহাইড গ্রুপ এটা কিটোন গ্রুপ টেট্রোস উদাহরণ ইরিথ্রোস এখানে ইরিথ্রোস ইরাইথ্রোস একটা অ্যালডিহাইড গ্রুপ একটা কিটোন গ্রুপ চার কার্বন বিশিষ্ট পেন্টোস এটা পাঁচ কার্বন বিশিষ্ট রাইবোস এখানে রাইবোস অ্যালডিহাইড গ্রুপের পাঁচ কার্বন বিশিষ্ট এবং এর অক্সিজেনের সেতু বন্ধন যুক্ত রাইবোস
ডিঅক্সিরাইবোজ এখানে রাইবোজে এখানে একটা অক্সিজেন আছে ডিঅক্সি মানে অক্সিজেন শূন্য ডিঅক্সিরাইবোজ এখানে এই রাইবোজের দুটো পার্থক্য হেক্সোজ উদাহরণ গ্লুকোজ গ্লুকোজ এখানে এলডিহাইড গ্রুপ এবং ফ্রুক্টোজ কিটোন গ্রুপ এখানে অক্সিজেন সেতু বন্ধন যুক্ত আলফা গ্লুকোজ বিটা গ্লুকোজ আলফা গ্লুকোজ এবং বিটা গ্লুকোজের এক নম্বর কার্বনের উপর নির্ধারণ হচ্ছে বিটা ফ্রুক্টোজ এখানে অক্সিজেনের সেতু বন্ধন যুক্ত বিটা হাইড্রোক্সাইড গ্রুপ সবসময় এটা উপরে থাকছে হেপটোস উদাহরণ সিডো হেপটুলস সিডো হেপটুলস সাত কার্বন বিশিষ্ট এটা কিটোন গ্রুপ আমরা চিত্র লক্ষ্য করি ডাইস্যাকারাইড এতক্ষণ আমরা মনোস্যাকারাইড এবার ডাইস্যাকারাইড নিয়ে আলোচনা করছি ডাইস্যাকারাইড এখানে আলফা গ্লুকোজ বিটা ফ্রুক্টোজ এই দুটো সমন্বয়ে অক্সিজেনের বন্ধনে যুক্ত হয়েছে সুক্রোজ ওখানে হলো ম্যালটোজ একই অবস্থায় ম্যালটোজ যুক্ত হয়েছে এখানে হলো সেলোবায়োস এই তিনটা ডাইস্যাকারাইডের উদাহরণ তোমাদের দেখানো হচ্ছে আমরা চিত্র লক্ষ্য করি এটা অলিগোস্যাকারাইড র্যাপিনোজ গ্লাকটোজ গ্লুকোজ ফ্রুক্টোজ এই তিনটি মিলে র্যাপিনোজ আমরা আরো চিত্র লক্ষ্য করি পলিস্যাকারাইড শ্বেতসার সরল অ্যামাইলোজ এখানে সদাসুতি আছে এটা সরল অ্যামাইলোজ শাকাম্বিত অ্যামাইলোজ এখানে শাকাম্বিত অ্যামাইলোজ পেকটিন সেলুলোজ এখানে সেলুলোজের উদাহরণ দেওয়া হলো অক্সিজেনের সাথে বন্ধন যুক্ত গ্লাইকোজেন পুনরালোচনা কার্বোহাইড্রেট বলতে কি বোঝায় রিডিউসিং সুগার বলতে কি বোঝায় মনোস্যাকারাইড কি এর একটি উদাহরণ দাও ডাইস্যাকারাইড কি এর একটি উদাহরণ দাও জীবদেহে কার্বোহাইড্রেটের দুটি ভূমিকা উল্লেখ করো জীবদেহে বিদ্যমান সকল জৈব বস্তুর মধ্যে কার্বোহাইড্রেট সবচেয়ে বেশি পরিমাণে প্রয়োজন হয় এর সপক্ষে তোমার মতামত বিশ্লেষণ করো সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকে একটা জটিল অধ্যায় পড়লাম এবং আলোচনা করলাম এই অনলাইন ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ক্লাস শেষ করছি সবাইকে ধন্যবাদ